হায়দ্রাবাদের আরও একটি জাগ্রত মন্দির, যেখানে ফিল্ম স্টার থেকে শুরু করে দেশের বড় বড় রাজনীতিবিদ সবাই এসেছেন। আজকে যাব সেই মন্দির নিজে চাক্ষুষ করতে। আজকে আমাদের গন্তব্য হায়দ্রাবাদের বালকামপেটের শ্রী ইয়েলাম্মা পোচাম্মা দেবস্থানম। মন্দিরে পৌঁছতে গেলে হায়দ্রাবাদের যে কোনো প্রান্ত থেকে বাস কিংবা ওলা উবের ভাড়া করে আসতে হবে আমেরপেট। এরপর আমেরপেট বালানগর রুট ধরে বালানগরের দিকে কিছুটা এগোলেই সামনে পড়বে বালকামপেট, যেখানে এই মন্দিরটি রয়েছে। মন্দিরের ইতিহাসের পাতা উল্টালে জানা যায় এই মন্দির 700 বছরের পুরনো। একটি দেবীর পাথরের মূর্তি মাটি থেকে 10 ফুট গভীরে খননকার্যের সময় পাওয়া গিয়েছিল, তবে পাথরের মূর্তিটি সেখান থেকে সরানো যায়নি, তাই ঠিক ওই জায়গাতেই মন্দিরটি গড়ে তোলা হয়। এখনও যদি আপনি এই মন্দিরে যান, তবে আপনাকে মাটির গভীরে প্রবেশ করতে হবে মূল গর্ভগৃহে দেখার জন্য। মাটির নিচে জলের মধ্যে মূর্তিটি পাওয়া গিয়েছিল বলে একে জল দেবীও বলা হয়ে থাকে। দেবী ইয়েলাম্মাকে স্বয়ম্ভু বলা হয়ে থাকে, অর্থাৎ যা নিজে থেকে সৃষ্ট বা যা মানুষের দ্বারা তৈরি নয়। এই মন্দিরের কিছুটা দক্ষিণে আরও একটি মন্দির রয়েছে, যাকে পোচাম্মা দেবী বলেও ডাকা হয়ে থাকে। এই মন্দিরে দুটি বড় বড় উৎসব হয়, একটি অম্বাবরী কল্যাণম আর একটি বোনালু। এই মন্দিরে প্রত্যেক দিন অগণিত ভক্তমণ্ডলীর ভিড় লেগেই থাকে। মন্দিরটি সানডে, টিউজডে এবং ফ্রাইডে সকাল 5টা থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে, আর মনডে, ওয়েডনেসডে, থার্সডে এবং স্যাটারডেতে সকাল 5টা থেকে 1টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে 8:30 অবধি খোলা হয়ে থাকে। এই মন্দির সম্পর্কে মানুষের দৃঢ় বিশ্বাস এই যে, এই মন্দিরের নিচ থেকে বেরোনো জলে সকল প্রকার রোগ নিরাময় হয়। এই মন্দিরকে রেণুকা দেবী মন্দির বলেও অনেকে চিনে থাকেন। এই মন্দিরের পেছনে ফ্রিতে মায়ের ভোগ খাওয়ারও বন্দোবস্ত রয়েছে। যে কোনো ভক্ত পুজো দেওয়ার পর এখানে প্রসাদ খেতে পারে। এখানে আসা সমস্ত ভক্তের নানান মনস্কামনা দেবী পূরণ করেন বলে মনে করা হয়, তাই আপনারাও হায়দ্রাবাদ বেড়াতে এলে একবার হলেও এই মন্দিরটি দর্শন করতে ভুলবেন না।